চান্নাতির টিকিট যদি আমার ক্যান্সেল করে দে আমি ওমারক্ত কিছুই করতে পারবো না হজরতে আমারও কান্দে আউল বাব করা দিয়ে কান্দে আর আজকে আমাদের মত গুনাগার এদের দিন আসলে আমাদের চোখে পানি না চিটিবার পরে হজরতি উভয় দেবুল চর বেবে পানি ছোরে অর্ধ চাহানের বাদশাহ খলিফাতুল মুসলিম তার গড়ের ঈদের মার্কেটের অবস্থা সন্তানকে একটা জামা কিনে দিবে সেই সম পরিমাণ টাকা পয়সা তার কাছে নাই কেমন শাসক ছিলেন তিনি সাহাবে কেরামদের অবস্থা কেমন ছিল খলিফাতুল মুসলিমিন হজরত উমার রাজি আল্লাহ তালানহু কেমন গরম সাবি ছিলেন যার কাছে শয়তান পর্যন্ত আসার সুবিধা হয় নাই শয়তান আসতে পারে না এমন একজন সাবি এমন একজন গরম মেজাজের সাহাবি ঈদ ফিতরের দিনে দরজাটা বন্ধ করে এরপরে হাউমাউ করে শিশু বাচ্চার মতন কান্না শুরু করে দিছে আবু হুরায়রা ডাক দিয়া বলেন আপনি তো দ্বিতীয় খলিফা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আজকে আপনি কেন কা ঈদের দিন তো কান্নার দিন না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন যাদের টেনশন পেরেশানি নাই তারাই তো আনন্দ বিরোধন করতে পারে আমার তো টেনশন পেরেশানির কোনো অভাব নাই আপনার আবার কিসের পেরেশানি কিসের টেনশন মুসলিম বলে আমার টেনশন আমি যে একটা মাস রোজা রেখেছি আল্লাহর দরবারে কি আমার রোজা কবল হয়েছে কিনা আমি জানি না আমি এক মাস তারাবি আদেই করেছি আমি জানি না আমার তারাবি আল্লাহর দরবারে কবল হয়েছে কিনা আমি জানি না আমার তেলামাতে কোরআন আল্লাহর কাছে কবল হয়েছে কিনা আমার জানা নাই আর যেহেতু আমার জানা না আমি কিভাবে হাসতে পারি আনন্দ বিনোদন করতে পারি এবার আবু হুরায় আনু ডাক দিয়া বলেন অলিবাত মুসলিম আল্লাপাক রব্বুল দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট আপনাকে দিয়েছে আপনি তো জাননাতে যাবেন কোনো সন্দেহ না বলে ও বুহরা যে আল্লাহ পাক রব্বুল আলমিন দয়া করে মায়া করে আমাকে জান্নাতের টিকিট দিয়েছেন আল্লাহ পাক যদি আমার প্রতি রাগান্বিত হইয়া জান্নাতের টিকিট যদি আমার ক্যান্সেল করে দে আমি ও কিছুই করতে পারবো না হযরত ওমর কান্দে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্দে আর আজকে আমাদের মতন গুনাহগার এদের দিন আসেনি আমাদের চোখে পানি নাই আনন্দের বন্যা বয়ে যায় জ্ঞানী যারা তার ঈদের দিন কাঁদে শুধু কাঁদে আজকে আমরা এরকম আর ঈদের মার্কেট করলাম এমন কোন ঘর নাই যে ঘরের ভিতর ঈদের মার্কেট নাই কম হোক বেশি হোক দামি হোক কম দামি হোক এমন কারো ঘর খুঁজে পাওয়া যাবে না আপনাদের শিয়া চড়ে যে একটা ঘরের ভিতর ঈদের সাধারণ মার্কেট হয় না এমন ঘর কি খুঁজে পাওয়া যাবে কিন্তু খুলে বাতুল মুসলিম অর্থ জাহানের বাদশাহ হজরত অমর আদি আল্লাহ হুতলান অবস্থা কেমন দেখেন হজরতে ওমর আদি আল্লাহ হরিদের মার্কেটটা কেমন ছিল তিনি তো খলিফাতুল মুসলিম তিনি তো অর্ধ জাহানের বাদশাম তিনি আমাদের মতন এই বাংলাদেশের এমন একটা ছোট্ট ভূখণ্ডের শাসক ছিলেন না পুরা অর্ধ জাহানের শাসন কর্তা ছিলেন খলিফাতুল মুসলিম তাহলে তার কেমন ব্যাংক ব্যালেন্স থাকার কথা বিদেশে তো কমপক্ষে তার কয়েক হাজার বাড়ি থাকার কথা কারণ অর্ধ জাহানের বাদে ঈদের দিনে তার ঘরের মার্কেটটা কেমন ছিল লক্ষ্য করে দেখুন আজকে আমরা কি হালতে আছি আমাদের শুক্র আমরা কেন আদায় করি না রে ভাই বলে আতুল মুসলিমিন হাদরতে আমার দি আল্লাহ তালাম বাড়িতে আসলেন তার স্ত্রী ঈদের আগের দিন ডাক দেয়া বলে সন্তানগুলোর জন্যতম কিছু কেনাকাটা দরকার নতুন জামা কাপড়ের দরকার কারণ গড়ের ভিতরে মা বাবার গায়ে যদিও নতুন জামা না থাকে কিন্তু মা বাপ চেষ্টা করে সন্তানের গায়ে যেন নতুন জামা পরিধান করায় খলিফাতুল মুসলিমিন তার স্ত্রী জবাব ডাক دیا۔ বলে কত্তেকে মার্কেট করে রে স্ত্রী নতুন জামা কি দিয়ে কিনবো আমার তো পকেটে কোনো টাকা পয়সা নাই কোনো টাকা পয়সা আমার না আমি কি দিয়ে ঈদের মার্কেট করবো কাপড় কিনবো স্ত্রী ডাক দিয়া বলে রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনি এক মাসের অগ্রিম বেতন নিয়ে আনেন এক মাসের অগ্রিম বেতন নেয়া আপনি ঈদের মার্কেট সন্তানের জন্য করেন খলিফাতুল মুসলিমই হদরতি অমরাদী আল্লাহ তেলাহম অর্থমন্ত্রীর কাছে চিরকুট লেখলেন অর্থমন্ত্রী ছিলেন ভদ্রতী আবু বাইদেবনুল্জাল্লা হতা আলা রুহু অর্থমন্ত্রীর কাছে চিঠি লাগলেন যে আমার সন্তানের জন্য ঈদের মার্কেট করার মতন টাকা আমার কাছে নাই যদি এক মাসের অগ্রিম বেতন আমাকে দেওয়া হয় সন্তানের জন্য এদের কিছু নতুন জামা কাপড় কেনা যায় এই চিঠিবার পরে ফাদরতে উবাই দেব্নুল্জাল চোখ বেবে পানি ছোরে অর্ধ চাহানের খলিফাতুল মুসলিম তার গড়ের ঈদের মার্কেটের অবস্থা সন্তানকে একটা জামা কিনে দিবে সেই সম পরিমাণ টাকা পয়সা তার কাছে নাই কেমন শাসক ছিলেন তিনি কিন্তু তিনিও তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী পুনীত রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বশীল তিনি আবার ওই চিরকুটের জবাব দিলেন ও খলিফাতুল মুসলিমিন আমার আমি আপনাকে এক মাসের অগ্রিম বেতন দিতে পারব তবে আমার দুইটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন এই দুইটা প্রশ্নের সঠিক জবাব যদি আপনি দিতে পারেন তাহলে অবশ্যই এক মাসের অগ্রিম বেতন দিতে আমার কোনো সমস্যা নাই এক নম্বর হলো আমি আপনার কাছে জানতে চাই আপনি যে এক মাসের অগ্রিম বেতন নিতে চান আপনি কি আগামী এক মাস অগ্রিম বাঁচবেন কি না আমি জানতে চাল্লাহ একবার বলেন আগামী এক মাস কি আপনি বাঁচবেন কি না জানতে চাই দুই নাম্বার আগামী এক মাস আপনাকে আপনার লোকেরা খেলাফতের মসনদে রাখবেন কিনা এই জিনিসটাকে আমাকে বলে দেন এই দুইটা প্রশ্নের জবাব যদি দিতে পারেন তাহলে এই রাষ্ট্রীয় কোষাগার থেকে অগ্রিম এক মাসের বেতন দিতে আমার কোনো আপত্তি নাই জুবান আল্লাহ খলিফাতুল মুসলিমিন চোখ বেবে পানির ফোঁটাগুলো পড়ে কেন ঈদের দিনে জামা কিনতে পারে না এই জন্য না চকির পানিগুলো ঝরে জামার খেলাফতের হালতে আল্লাহ পাক রব্বুল আলামিন খেলাফতের মন আমার সৈনিক তৈরি করে দিয়েছেন যারা আমি খলিফার সামনে হক কথা বলতে দিদা করে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবু উবাই দেবনুল জার্রার জন্য প্রাণ খুলে খলিবাতুল মুসলিমিন হজরত অমর দিয়াল্লাহ দোয়া করলে রাষ্ট্রীয় কোষাগার থেকে অগ্রিম বেতন দেন না এই জন্য রাগ হয় নাই বরং প্রাণ খুলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন কেন রাষ্ট্রীয় এই মন্ত্রণালয়ের দায়িত্বশীল যারা এই রাষ্ট্রীয় কোষাগারের সম্পত্তির তারা মালিক নয় এই সম্পদ গুরু আল্লাহ পাক রব্বুর তাদের জিম্মাই দিয়েছেন পাহারা দেওয়ার জন্য এগুলাকে পক্ষিকৃত করার জন্য না এগুলো নিজের বিলাস বহুল বাড়িঘরে বাড়ানোর জন্য না খলিফা বুঝতে পারলেন জামার শাসন 할তে এমন একজন অর্থমন্ত্রীর ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন যেই অর্থমন্ত্রী আমি খলিফাকে এক মাসের অগ্রিম বেতন দেয়া জি হয় না আল্লাহু আকবার জুড়ে বলে আমার ভাইরা এই জন্য যদি প্রতিটা শাসক খলিফা অমরের মতন হয়ে যায় আজকের সমাজের ভিতরে এটি মনাত মিসকেনরা ঈদের দিনে তাদের চোখে পানি আসবে না আজকে যারা টাকাওয়ালা পয়সাওয়ালা সম্পদশালী তারা যদি একটু সামনের দিক অগ্রসর হয় আর তারা যদি তাদের দানের হাতকে অগ্রসর করে দেয় তাহলে কোন এতিম মিসকিনের চোখের মধ্যে ঈদের দিনে কান্নার পানি আসবে না আনন্দের বন্যা বয়েবে এজন্য যাদেরকে আল্লাহ পাক টাকা পয়সা দিয়েছেন এটা আল্লাহর পক্ষ থেকে দয়া আল্লাহ চাইবে এখন দিয়েছি আবার মুহূর্তের ভিতর আল্লাহ নেওয়ার ক্ষমতা আছে না নাই মুহূর্তের ভিতর আল্লাহ পাক রব্বুল আলমিন নিয়ে যাইতে পারে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এগুলো আমাদের কাছে আমানত দিয়েছেন এই ঈদের দিন বড় আনন্দের দিন আমাদের কাছে কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা ঈদের যখন চলে আসতো নবীজির চোখের পানিগুলো ঝরাইতেন কারণ আমরা আমাদের বাবার হাত ধরে দরিদ গায়ে এসেছি জীবনে কত বাবার হাত ধরে গেলাম কিন্তু আজকে বাবা কবরে চেষ্টা করলো আর বাবাকে কোনো সময় আমরা আনতে পারবো না চেষ্টা করলো দিন বাবার কাছে দোয়া নিতে পারবো না চেষ্টা করলো বলতে পারবো না বাবা আমার জন্য একটু দোয়া করেন